হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি আপনি টাকা এখনও না পেয়ে থাকেন যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার যারা এখনও পায়নি তাদেরকে নতুন তারিখ দেওয়া হলো। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছেন এই বিষয়টি তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনারা জানানোর চেষ্টা করব জানবো সম্পূর্ণ বিষয়টি কী কী জানানো হয়েছে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আরও কুড়ি লক্ষ মহিলাকে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো কবে দেওয়া হবে কি কি বলা হয়েছে বিস্তারিত চলুন আমরা দেখে নিই তার আগে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য বলা হয়েছে আরও কুড়ি লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার খোদ মিলবে মুখ্যমন্ত্রীর হাত থেকে তৃতীয়বারের সরকারের প্রথম বছরের বর্ষবর্তী ইতিমধ্যে এই দিনটিকে মামাটি মানুষ দিবস ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আরও প্রায় কুড়ি লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হতে পারে বলে সূত্রের খবর এই টাকা দেবে রাজ্যের নারী ও সমাজ কল্যাণ দপ্তর সোমবার নবান্ন সূত্রের খবর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তা তুলে দেওয়া হবে আর এই অর্থ তুলে দেবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য নারী ও সমাজ কল্যাণ দপ্তরকে নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে বিষয়টি ঠিক কি ঘটেছে একুশে নির্বাচনের আগে ইশতেহারে ঘোষণা করা হয়েছিল লক্ষ্মী ভাণ্ডারের আর ক্ষমতায় এসে তা বাস্তবায়িত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে অন্যতম হয়ে ওঠে লক্ষ্মীর ভাণ্ডার বিপুল সংখ্যায় মহিলাদের এই প্রকল্পে নিয়ে আসা হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেও পাঁচ লক্ষ নতুন উপভোক্তাকে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে দেওয়া হয়েছে এবার আরও বিপুল সংখ্যায় নতুন করে মহিলাদের হাতে এই টাকা তুলে দেওয়া হবে কবে কোথায় তা হবে সূত্রের খবর কী কী জানানো হয়েছে বলা হয়েছে নবান্ন সূত্রের খবর আগামী পাঁচই মে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী সেখানেই নতুন করে কুড়ি লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের আওতাভুক্ত করার কথা ঘোষিত হবে এমনকি কয়েকজনের হাতে টাকা তুলেও দেওয়া হবে দুয়ারে সরকারের শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম জমা দিয়েও যারা পায়নি এবার তাদের অন্তর্ভুক্ত করা হবে আজ জন্মমিত শংসাপত্র পেতে রাজ্য সরকারের নিজস্ব পোর্টাল খোলা হয়েছে এখন আর কোথাও দৌড়াতে হবে না স্বাস্থ্য দপ্তর নিজস্ব পোর্টাল তৈরি করেছে আগামী পাঁচে মে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে পরপর মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা বলাই যায় ইতিমধ্যেই যারা ভান্ডার প্রকল্পের টাকা এখনও পাননি বা এখনও যারা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেতে চাইছেন সেক্ষেত্রে তাদের জন্য অত্যন্ত এই বিষয়টি জানার ছিল যে ভান্ডার প্রকল্পের টাকা আগামী বৃহস্পতিবারের দিন দেওয়া হবে আরও বেশ কিছু মহিলাদেরকে যারা ইতিমধ্যে টাকা এখনও পেয়েছিলেন না তারা কিন্তু এবার টাকা পাবেন আরও সহজে। তাদের কোন রকম সমস্যা নাই তারা কিন্তু টাকা আরও পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই দেওয়ার নতুন তারিখ দেওয়া হয়েছে আবারও যারা এখনও টাকা পায়নি তারা অবশ্যই পেয়ে যাবেন পাঁচে মে অর্থাৎ বৃহস্পতিবারের দিন দেওয়া হবে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন ইনফরমেটিভ ভালো হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন আপডেট সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার নতুন